আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শপিং উইথ অদিতি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফ্রেন্ডস। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করবেন। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের নিয়ে আসছি একটি পাঞ্জাবি শোরুমে। এটা হচ্ছে পিরিয়ামিনি মার্কেট। এখানে নতুন নতুন গর্জিয়াস ঈদ কালেকশন রয়েছে, এগুলো আজ আপনাদের দেখাবো এবং এখানে কেমন প্রাইজের পাঞ্জাবি আছে সেটা দেখবো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? নাম কি আপনার? মামু জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম। সো জহিরুল ইসলাম ভাই, আপনাদের এখানে নিউ কালেকশনগুলো আমাকে একটু দেখাবেন। নিউ কালেকশনের মধ্যে যেমন এটা আছে ইন্ডিয়ান সুলতান কাবলি, কাবলি যেটা পাঞ্জাবি, আর এটা আছে পার্টি পাঞ্জাবি। এটা প্রাইসটা কত? এটা এটা প্রাইসটা হলো এগুলো বাচ্চা বড় সবারই এই কাবলি গুলো পাওয়া যাবে। এটা কাপড়টা খুবই আরামদায়ক হবে, সফট হবে। খুবই আরামদায়ক হবে এটা। এটা প্রাইসটা কত আছে? এটা এটা কি আমাদের দেশি না ইন্ডিয়ান? না না, এগুলা ইন্ডিয়ান ফেব্রিক্স, ইন্ডিয়ান ফেব্রিক্স ফিটিং, আমাদের ফিটিং বাংলাদেশি। তারপরে এটা আছে ইন্ডিয়ান ব্রাশ কটন, ব্রাশ কটন। আচ্ছা, এটা হ্যাঁ অনেক সুন্দর। এটা কটন, একদম 100% কটন। এটা প্রাইস? এগুলোর প্রাইস 1000। আচ্ছা, খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এখানকার পাঞ্জাবিগুলো। এখানকার প্রাইস গুলো খুবই রিজনেবল, আপনারা চাইলেই পাতলা ধুতি যে কাপড়গুলো আছে এখানে, আরো কিছু একদম কটনের পাঞ্জাবি রয়েছে অনেক সুন্দর। এগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজের উপরে, যারা বয়স্ক ইনিটিকে কাপড় ধুতি কাপড় হ্যাঁ হ্যাঁ তারা নিয়ে নিতে পারেন। আপনাদের এখানে পায়জামা পাওয়া যায় না? পায়জামার প্রাইস গুলো কেমন থাকে? পায়জামা এগুলো হচ্ছে 300, যেগুলো মেল অর্ডার 300 মেল অর্ডার পাতলা ধুতির মধ্যে যেগুলো। এটা প্রাইসটা কত আছে? এগুলো 1000। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক চমৎকার, খুবই আরামদায়ক পাঞ্জাবিগুলো। আমাদের এখানে যেমন স্টিচের মধ্যে আছে, এগুলো 300 পায়জামা স্টিচ, লং স্টিচ। এটা আপনার নন স্টিচটা দেন? হ্যাঁ, ওদিকে আছে। এটা হচ্ছে পকেটে জিপার লাগানো আছে, ব্যাক সাইডে পকেট আছে। এগুলো প্রাইস কেমন? 300 আর কিছু পাঞ্জাবি রাখেন? এটা কি দেশে আবার বাড়িয়ে দিবেন নাকি দাম গুলো? এই কালারটা চমৎকার, যারা ক্রিম কালার পছন্দ করেন তাদের জন্য। হোয়াইট হয়, ব্লু আছে, ব্লু আছে। এগুলো সব হচ্ছে 650 টাকার মধ্যে। হোয়াইটের মধ্যে এগুলো আছে, চিপ হোয়াইটের মধ্যে, এগুলো হোয়াইটের মধ্যে খুব চিপ রেটে। এগুলো বেক্সিপ ফেব্রিক্স, আমাদের দেশি কাপড়। এগুলো দাম হলো আপনার 400 টাকা।
400 টাকা, এটা হচ্ছে গিফট দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আপনাদের বাচ্চাদের কালেকশন আছে? বাচ্চা কাবলি একটু দেখেন তো, এগুলোর প্রাইস কত করে বললেন? 650? হ্যাঁ না না, এগুলো 600, 600। ও আচ্ছা আচ্ছা, 600 টাকা। হ্যাঁ এটা দারুন। এগুলোর প্রাইস কেমন? এগুলোর সাইজটা হলো 22 আপনাদের 36 20 থেকে 36 পর্যন্ত সাইজ। প্রাইস প্রাইস পড়বে এগুলো 850 টাকা এভারেজ। এভারেজ আচ্ছা আচ্ছা, 20-36 পর্যন্ত সেম প্রাইস আছে। সেম প্রাইস। এটা হচ্ছে শেরওয়ানি, গর্জিয়াস বাচ্চাদের। এটা হচ্ছে কারচুপির, অনেক গর্জিয়াস টু পিস। এটা হচ্ছে সালোয়ার, এখানে দারুন দারুন কালেকশন রয়েছে। যা আমি ফোন দিতেছি বাচ্চাদের, একটা এগুলো আছে বাচ্চাদের মধ্যে মিনিমাম প্রাইজের মধ্যে। কত করে গেল এগুলো? 600 600, যেমন এগুলো আছে একটু গর্জিয়াস এর মধ্যে, এগুলো প্রাইস কেমন? এগুলো 700 700 700 টাকা। এটা সাথে কি সালোয়ার আছে? না না, ওয়ান পিস সালোয়ার আলাদা নিতে হবে, নিলে দেওয়া যাবে। এটা সাইজ কি अवेलेबल হবে? अवेलेबल সাইজ আছে 40 থেকে 46 40 থেকে 46 পর্যন্ত। এটা কি কাপড়ের উপরে? এটা 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 ইন্ডিয়ান চোশা কাপড়, চোশা কাপড়, চোশা কাপড়। এটা কিন্তু 700 টাকা পাঞ্জাবি, অনেক সুন্দর, অনেক চমৎকার একটু ডিজাইনের উপরে। সো ভিউয়ার্স, অনেক গর্জিয়াস, আপনারা চাইলেই পাঞ্জাবিটি নিয়ে নিতে পারেন। কেউ যদি একসাথে 6টা নেয় তাহলে কমে আর একবার নাকি কম হবে? এটাও পাইকারি দাম আছে, পাইকারি দাম। এগুলোর প্রাইস সেম প্রাইস, সেম প্রাইস, সেম ফেব্রিক্স, সেম কালার ডিজাইন। কত? 600 700 700 700 টাকা। সো ভিউয়ার্স, চাইলেই শোরুমটাতে আসতে পারেন ইউনিক ইউনিক কালেকশনের জন্য। আমি এখন এখানকার অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা চলে আসবেন আপনাদের পছন্দের কালেকশনের জন্য। এটা হচ্ছে সম্রাট পাঞ্জাবি ফ্যাশন, এটা হচ্ছে দোকান নাম্বার 41/42 পিরিয়ামিনি মার্কেট, তৃতীয় তলা, জিপিও, ঢাকা 1100। ফোন নাম্বার হচ্ছে 01787777376। সো ভিউয়ার্স, চাইলেই যে কোনো পছন্দের কালেকশনের জন্য চলে আসতে পারেন এই শোরুমটাতে। আর যারা আমার ভিডিও দেখছেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।